বন্ধুরা, ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল স্যামসাং S10, S10 Plus আর S10e। এই সম্পর্কে আমরা আগেই বলেছি এর ফিচার্স কী আছে, আজকের ফিচার্স বলবো না, এর শুধুমাত্র দাম বলবো। S10 Plus যেটা আছে সেটা অর্থাৎ সব থেকে হাই ভার্সন যেটা আছে, 1 TB মেমোরির সঙ্গে যেটি আসছে তার দাম আছে 1,17,000 টাকা। আর S10 যেটা আছে সেটার দাম আছে 84,900 টাকা। আর S10e যেটা সব থেকে কম দাম বা সব থেকে লোয়ার ভেরিয়েন্ট যেটা বলা হয়, যেটা 128 GB মেমোরি আছে তার দাম আছে 55,900 টাকা। অর্থাৎ একটা বড় দাম নিয়ে আসতে চলেছে এই ফোনগুলি। আর এর সঙ্গে এয়ারবাড সিস্টেমও স্যামসাং লঞ্চ করেছে যার দাম আছে 4,000 টাকা। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ, আপনারা দেখছেন টেকনোলজি বাংলায়। চলুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকে টেক নিউজ কী কী আছে। বন্ধুরা, স্যামসাং এর এই লঞ্চ ইভেন্টে স্যামসাং এর সিইও অ্যানাউন্স করে দিয়েছেন যে স্যামসাং ফোল্ড আসতে চলেছে ইন্ডিয়াতে যার দাম হবে 1,50,000 টাকার ওপরে। আমরা কিন্তু এটা চিন্তা করেছিলাম যে স্যামসাং ফোল্ডের যা দাম হবে সেটা ইন্ডিয়ায় হয়তো লঞ্চ হবে না, তো ফাইনালি কিন্তু স্যামসাং ফোল্ডও আমরা ইন্ডিয়াতে দেখতে পাবো। বন্ধুরা, আপনারা অনেকেই চিন্তা করেন যে S10 Plus এর এত দাম, অ্যাকচুয়ালি একটি ফোন, এই ফোনটি তৈরি করতে কত দাম পড়ে স্যামসাং এর। তো এইটা নিয়ে বেশ কিছু মানুষ এটা নিয়ে একটা রিসার্চ করেছে, অর্থাৎ গবেষণা করেছে কেমনভাবে তার স্যামসাং এর যে পার্টগুলো ইউজ করে সেই পার্টগুলোর আলাদা আলাদা করে তাদের প্রাইসিংগুলি বের করেছে। তো শুনলে চমকে যাবেন সেই প্রাইসিংগুলো কী আছে। সেই প্রাইসিংগুলো টোটাল বেরিয়েছে $420, অর্থাৎ কিছু আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 30,000 টাকা মতন হবে, 30 থেকে 33,000 টাকা মতন হবে। কিন্তু এই ফোনটাই যখন স্যামসাং বিক্রি করে প্রায় এটা 91,000 টাকার কাছে কিন্তু এই ফোনটি বিক্রি করে। তাহলে আপনারা চিন্তা করুন যে স্যামসাং একটি ফোনে কত লাভ করে, ডবল নাই দুগুণ বেশি লাভ করে একটা ফোন কিন্তু স্যামসাং বিক্রি করে। আর অনেকেই কিন্তু এই ফোনটি নেওয়ার জন্য খুব ব্যস্ত থাকে। আসলে ব্র্যান্ড ভ্যালু এমন যে স্যামসাং যেমন করে বা অ্যাপেল যেমন করে, তবে অ্যাকচুয়ালি এটা খুব একটা বেশি দিন থাকবে না, কারণ অ্যাপেল আপনারা দেখেছেন যে অ্যাপেলের মার্কেট শেয়ার কিন্তু অনেক কমে গেছে। আর এবার স্যামসাংও এইভাবে করতে থাকছে, যখন স্যামসাংয়েরও কিন্তু আস্তে আস্তে মার্কেট শেয়ার অবশ্যই অনেকটাই পড়ে যাবে, কারণ যদি টেকনোলজি লেটেস্ট না দিয়ে শুধু দাম বাড়িয়ে যাওয়া হয় তাহলে কিন্তু কখনোই সেই ব্র্যান্ডটি বেশি দিন টিকতে পারবে না। আপনারা এই খবরটি শুনলে আশা করি আপনাদের ভালো লাগবে। সেটা হলো যে একটি কোম্পানি আছে, তারা রিসার্চ করে বের করেছে যে প্রত্যেকটা দেশের ইন্টারনেট প্যাকের জন্য খরচা কত হয়। তো সেখানে একদম টপে রয়েছে ইন্ডিয়া, যার সব থেকে কম খরচে তারা ইন্টারনেট প্যাক দেয়, যেখানে আমাদের ভারতীয় টাকায় মাত্র 18 টাকায় কিন্তু ইন্টারনেট প্যাক দেয়। যেখানে সুইডেন আছে, সাউথ কোরিয়া আছে আর সুইজারল্যান্ড আছে, এদের কিন্তু ইন্টারনেট প্যাকের খরচা যথেষ্ট বেশি। যেমন সুইজারল্যান্ডে হচ্ছে 1 GB ইন্টারনেটের দাম হচ্ছে 1,400 টাকা, আর দক্ষিণ কোরিয়া যেখানে 1 GB ইন্টারনেটের দাম প্রায় 1,000 টাকা। আপনারা চিন্তা করুন এবার আমরা কত কমে একটা ইন্টারনেট পরিষেবাকে ব্যবহার করি। গুগল বলো স্পিচ অ্যাপ নামে একটি অ্যাপ গুগল লঞ্চ করেছে, যেখানে আপনারা আপনাদের স্পিচ যথেষ্ট ভালো করবে, বিশেষ করে ছোটদের জন্য এটা যথেষ্ট ভালো। ইংরাজি আর হিন্দি স্পিচ ভালো করার জন্য কিন্তু এই অ্যাপটি যথেষ্ট ভালো। আপনারা কিন্তু প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করে একবার দেখতে পারেন, যাদের গলায় সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই এই অ্যাপটি ইউজ করতে পারে। বন্ধুরা, আমি আগের দিনই বলেছিলাম যে Redmi 7 আসতে চলেছে আর এর প্রসেসর নিয়ে, তো এর প্রসেসর কি হতে চলেছে সেটা কিন্তু বাইরে চলে এসেছে। এর প্রসেসর হতে চলেছে 632, আর এরপরে হচ্ছে এর দুটো ভেরিয়েন্ট আসবে, একটা Redmi 7 Pro আর একটা Redmi 7A। Redmi 7 Pro-এ হয়তো ইউজ হতে পারে 636, আর Redmi 7A-তে কী প্রসেসর হবে আপনারা যদি গেস করতে পারেন তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই খবরটা শাওমির তরফ থেকে, শাওমির সিও লি জুন তারা তিনি বলেছেন যে এরপরে ভবিষ্যতে কিন্তু শাওমির ফোন এক্সপেন্সিভ হতে চলেছে, কারণ শাওমি অনেকেই বলে শাওমি চিপ ফোন নিয়ে আসে। তো ফাইনালি তারা বলছে না, আমরা একটু ভালো শুনতে চাই, অর্থাৎ ভবিষ্যতে কিন্তু শাওমির ফোন যথেষ্ট দামি হতে চলেছে, কারণ আজকের এই কথা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি কী করতে চলেছে শাওমি। তো এটা শুধুমাত্র চায়নার জন্য দাম বাড়বে না, ইন্ডিয়ার জন্যও দাম বাড়বে, বা শাওমির কোন ব্র্যান্ডই মি ব্র্যান্ডের উপর দাম বাড়বে না রেডমি ব্র্যান্ডের উপর দাম বাড়বে সে সম্পর্কে কোনো কিছু বলেনি, তবে এটুকু ধরে রাখুন যে শাওমির ফোনে কিন্তু ভবিষ্যতে দাম বাড়তে চলেছে। আজকে টেক নিউজ এতটা। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য।
আজকে এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা।